নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও জেলা দপ্তরে নতুন করে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের নিয়োগ করিয়ে নেওয়া হবে। একটা ডিসেন্ট অ্যামাউন্ট তোমরা বেতন পাবে, যেখানে তোমাদের ক্লার্ক, তোমাদের হচ্ছে টাইপিস্ট, তোমাদের শিক্ষক বা মিউজিক টিচার, এই সমস্ত বা সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত বিভিন্ন পদে তোমাদের নিয়োগ হবে, যেটা তোমাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হবে। তো 60 বছরের কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হবে। তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন সে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই, সেখানে কি বলা হয়েছে এবং কীভাবে আবেদন করবে, লাস্ট ডেট, শিক্ষকতা যোগ্যতা বা বয়স, বেতন কী পাবে, সমস্ত তথ্য আমরা ডিটেলসে দেখে নেব। তো চলুন সে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই, সেখানে কি বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি, অর্থাৎ তোমাদের হুগলি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে, হুগলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ ডিএম অফিস, অর্থাৎ জেলা দপ্তরের যে হেড অফিস, সেখান থেকে তোমাদের এটা নিয়োগের প্রকাশিত বার হয়ে গেছে। তোমরা মেমোরাম দেখতে পাচ্ছ এবং নোটিশ ডেটটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল পার্সন, কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট, দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট হবে, ফিমেল ভার্জেন হোম, এই পদে তোমাদের নিয়োগ করা হবে, হুগলি উত্তরপাড়া, হুগলি বা তোমাদের রাজমোহন রোড, উত্তরপাড়া, এই সমস্ত জায়গাতে তোমাদের নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্ট তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট, তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি, জেন্ডার মানে ছেলে, মেল ফিমেল, রেসিডেন্ট, তারপর হচ্ছে বয়সটা কত, মান্থলি কত টাকা বেতন পাবে, কোয়ালিফিকেশান কী পাবে বা এক্সপিরিয়েন্স কী লাগবে, এক এক করে তোমাদের সমস্ত আমি বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, কম্পাউন্ডার, ক্লার্ক কাম কম্পাউন্ডার, এই পদে নিয়োগ হচ্ছে, তোমাদের ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। হুগলি ডিস্ট্রিক্টে তোমাদের অবশ্যই তোমাদের পোস্টিংটা হবে, যেটা তোমাদের 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রতি মাসে তোমরা কিন্তু 12,000 টাকা বেতন পাবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, দেখতে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখায় তাহলে, এবং তোমাদের অবশ্যই ফার্মাসিস্ট কোর্স থাকতে হবে রেজিস্টার্ড, তাহলে তোমরা এখানে অবশ্যই কাজ করতে পারবে। এর পরবর্তী গেলে তোমাদের যে পোস্ট আছে সেটা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, এখানে তোমাদের একটা পোস্ট খালি, যেটা হচ্ছে ফিমেল, মেয়েরা শুধু অ্যাপ্লাই করতে পারবে, হুগলি ডিস্ট্রিক্টের জন্য 18 থেকে 35 বছর বয়স, 12,000 টাকা বেতন পাবে, মাধ্যমিক পাস হলে হবে, কোনো কোনো ওই ফার্মাসিস্ট বা ইত্যাদি না হলেও চলে যাবে। তো এর পরবর্তী গেলে যে পোস্ট আছে সেটা হচ্ছে তোমাদের টিচার, শিক্ষক, শিক্ষিকা তোমাদের নিয়োগ হবে, মেয়ে শিক্ষিকা নিয়োগ হবে, হুগলি ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, 18 থেকে 35 বয়স, 12,000 টাকা বেতন পাবে। এবং দেখতে পাচ্ছ বলা আছে এখানে মাধ্যমিক পাস অ্যান্ড ট্রেনিং ইন বেসিক এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বেসিক এডুকেশন থাকতে হবে, বেসিক এডুকেশনে মাধ্যমিক পাস থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী পদ হচ্ছে তোমাদের হচ্ছে ট্রেনিং ইনস্ট্রাক্টর, তোমাদের মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, হুগলি ডিস্ট্রিক্টের জন্য 10,000 টাকা বেতন পাবে এবং ওই একই রকম তোমাদের শিক্ষাগত যোগ্যতাই মাধ্যমিক পাস। এরপরে তোমাদের কিন্তু অবশ্যই বলা হয়েছে মিউজিক টিচার, অর্থাৎ এটা একটা ইউনিক ভ্যাকান্সি, গানের টিচার তোমাদের নিয়োগ করা হবে, মেয়ে ভ্যাকান্সি আছে, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল অনলি, এবং শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবে এবং 18 থেকে 35 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং 12,000 টাকা প্রতি মাসে বেতন পাবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন মিউজিকের ডিপ্লোমা যদি করা থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য যে লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশন ফিস বা কোনো ওয়েবসাইট, সেটা সেই তথ্যটা তোমাদের বলে দিচ্ছি বা কীভাবে সিলেকশনটা হবে। দেখতে পাচ্ছ লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ যে হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট www.hwtps://, এইখানে তোমাদের hugli.nic.in 25/8 থেকে শুরু হয়ে গেছে নোটিশ, 9/8/2022, অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু নোটিশটা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট আছে তোমাদের 9/8/2022, 9/8/2022 রাত 12 পর্যন্ত তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষাটা কী কী হবে সেটা তোমাদের একটু বলে দিচ্ছি, যে রিটেন পরীক্ষাটা কীভাবে হবে বা সিলেকশনটা কীভাবে হবে। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, কম্পিউটার টেস্ট হবে, ভাইবা হবে, ভয়েস টেস্ট ইত্যাদি, যেগুলো সাধারণত এখন সব পরীক্ষা হয়ে থাকে, রিটেন পরীক্ষা করে একটা ইন্টারভিউ টেস্ট হবে। এবং তোমাদের অবশ্যই কম্পিউটার টেস্ট, তোমরা জানো সব পরীক্ষাতেই এখন কম্পিউটারটা মাস্ট লাগবে, কারণ তোমাদের একটা ছোটোখাটো, তুমি ধরো অফিসে কেউ নেই, তোমাকে বললো ফোন করে যে এই নোটিশটা প্রকাশিত করে রাখো, আমরা গিয়ে পাবলিশ করবো সবার জন্য, তো সেরকম জানলে অবশ্যই তোমাদের কম্পিউটার জানাটা প্রয়োজন। তো সেই কম্পিউটার কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে এবং হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছ hugli.nic.in, এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট এখান থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে। কোনোরকম কোনো আবেদন মূল্য নেই, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, তোমরা চেষ্টা করবে এই চাকরিটা পাওয়ার, কারণ মাধ্যমিক পাস, এখন চাকরি পাওয়া যাচ্ছে না, তো সেই কন্ট্রাকচুয়াল চাকরি সব এখন প্রায় বেশিরভাগটাই কন্ট্রাকচুয়াল চাকরি।
চাকরি। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব। ধন্যবাদ।